হে ফ্রেন্ডস তোমাদের কাছে আজকে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো এই যে ব্রাইডকে তোমরা খুব সুন্দর করে দেখবে দেখার পরে জানাবে যে ব্রাইডের ফেসে কোথাও কোনো খুঁত বা গর্ত আছে কিনা আজকে আমাদেরকে সাজানোর পরে বলা হয়েছে ওর মুখের গর্তগুলো যেন ঢেকে দেওয়া হয় আমি বললাম যে ফেসে কোথাও কোনো প্রবলেমই নেই তো কি ঢেকে দেবো তাই তোমরা ভিডিওটি খুব ভালো করে নোটিশ করবে এবং ব্রাইটকে দেখে জানাবে যে কোথাও কোনো গর্ত আছে কিনা এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে থাকলো তো এখানে লোকেশানটা রয়েছে আমাদের আরংঘাটা ময়ূরী লজ আমি সমাজ মেকোভার থেকে সোমা বিশ্বাস বলছি আমার একটু হাতে কাজ ছিল তাই আমার স্টাফরা ওখানে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে ওরা কিন্তু স্টার্ট করে দিয়েছে সেট আগে রেডি করে নিয়েছে তারপরেই আমি চলে যাব দেখো এই যে ব্রাইট কি সুন্দর দেখতে ওর স্কিনে কোথাও কোনো সমস্যা ছিল সমস্যা ছিল না ইভেন ওর স্কিনে কোনো রকম মানে ডার্ক সার্কেলও ছিল না টোটালি ইভেন স্কিন ছিল তো এই স্কিনে কাজ করেছি আমরা সাজানোর পরে ব্রাইড নিজেই খুশি হয়ে গেছে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে ও নিজে রিভিউ দিচ্ছে যে আমার তো ভীষণ ভালো লেগেছে দিদি কিন্তু একজন বলেছে যে ওর মুখের গর্তগুলো ঢাকার দরকার ছিল কিন্তু গর্ত কোথায় আমি কিন্তু খুঁজে পাইনি তাই যাই হোক সেই কথায় না গিয়ে বলবো তোমাদেরকে তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও যে কোথায় ওর স্কিনে প্রবলেম ছিল আজকে যে ব্রাইডের সাজানো ছিল বাজেটটা আমাদের নয় ওদের একটু কম ছিল তো সেই অনুযায়ী ওরা মেকআপটা চয়েস করেছিল সেই অনুযায়ী কিন্তু আমরা মেকআপটা স্টার্ট করে দিয়েছি দেখো তারপরে সাজাতে সাজাতে অনেকবার তো হয় যে লজে লোকজন চলে আসে সেটা তো হতেই থাকে সব জায়গায় গিয়ে সেসব নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই সেগুলোকে কম্প্রোমাইজ করেই আমরা কাজ স্টার্ট করে দিয়েছি আমরা এখানে ক্লিনজিং করার পরেই কিন্তু ক্লিনজিং টোনার মশ্চারাইজার সব স্কিন সব রকমভাবে প্রিপেয়ার করে নিয়ে আমরা এখানে কাজ শুরু করে দিয়েছি দিনটা ছিল একটু গরমের দিন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো আর প্রচণ্ড গরম লাগছিল তো তার মাঝেই আমরা কাজটা শুরু করে দিয়েছি তোমরা যারা রেগুলার আমাদের ভিডিও দেখে তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা আর যারা ভাবছ এইরকম নিজেদের দিনে সুন্দর করে সাজবে কম যদি সাজতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল ফাইভ এইট ফাইভ পার্লারের ঠিকানা বা অ্যাকাডেমির ঠিকানা রয়েছে আমাদের আরমঘাটা গধুলি লজের অপোজিটে এবং মৈরি লজের পাশেই এরপরে দেখো আমাদের বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা হাইলাইট ইউজ করেছি হাইলাইটটা আজকে ছিল মেকআপ স্টুডিওর হাইলাইট এরপরে আমরা আয়ের কাজটা চলে এসেছি মেকআপের মেন পার্ট কিন্তু আই এবং লিপ তো এই দুটো আমাদেরকে কিন্তু সুন্দর করতেই হয় তো সেই কারণে আর যেটা বলার সেটা হচ্ছে ব্রাইড নিজেই এত সুন্দর সাজার পরে যেন ওর সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেল এরপরে যেহেতু আজকে আমাদের রিসেপশন ব্রাইড ছিল এবং এটা কিন্তু একটা মুসলিম ব্রাইড সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওর যেরকম ডিমান্ড ছিল সেই অনুযায়ী আজকে আমরা ওকে সাজাচ্ছি তো সাজাতে শুরু করেছিলাম যখন তখন কেমন লাগছিলো আর এখন ঠিক কেমন লাগছে ও নিজেই যেহেতু সুন্দর তাই সাজিয়েও খুব সুন্দর আনন্দ পেয়েছি ও ভীষণ ভালো একটা মেয়ে ডিমান্ড ছিল কপালে যেন ছোট্ট একটা কলকা হয় তো সেই অনুযায়ী কিন্তু কপালে আজকে কলকা করা হয়েছে এরপরে ফ্লাওয়ারগুলো লাগাতে লাগাতে তোমাদেরকে দেখে নিলাম ফ্লাওয়ার ইউজ করা কী টেকনিক রয়েছে সেই টেকনিকটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঘরের ভিতরে একটা দিদিভাই ছিল দিদিভাইটা প্রশ্ন করছিল যে ওর খোপায় চারটে মালা লাগবে তো আমরা হাসতে হাসতেই বলেছিলাম যেমন ঘুর তেমন কিন্তু মিষ্টি হয় ফুল যত বেশি ইউজ করা যাবে ততই যে খোপাটা সুন্দর হবে তারও কিন্তু কখনো মানে নেই কিন্তু যেগুলো প্রয়োজন বা যতটুকু প্রয়োজন ততটুকু তো আমাদেরকে ইউজ করতে হবে তাই না তোমরা যারা মেকআপ আর্টিস্ট রয়েছ তারা কখনো এরকম প্রবলেমে পড়েছো যে হচ্ছে সাজাতে গিয়ে বর এসে বলেছে যে মুখের গর্তগুলো ঢাকা হয়নি কেন বিশ্বাস করো তোমরা আমি না সাজাতে গিয়ে ওর ফেসে কোথাও গর্ত খুঁজে পাইনি এত সুন্দর একটা ইভেন্ট ফেস পেয়েছি যে আমার কাজ করতে ভীষণ ভালো লেগেছে একদম চট জলদি অল্প সময়ের মধ্যে আমি কিন্তু ওর লুকটা দাঁড় করে দিয়েছি তো লাস্টে লোকজন ঢুকে গেছিল তখন আর আমি ন তার টিকলি পরিয়ে লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ফাইনাল লুকটা এখানেই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে ওকে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর জানাও যে ওর ফেসে গর্তটা কোথায় আছে তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে বা শর্ট ভিডিওতে দেখো ওকে কি মিষ্টি লাগছে তাই না বলো তোমরা কিন্তু জানিও ও ফেসে গর্ত ছিল কি আমি কিন্তু ওয়েট করব তোমাদের প্রশ্নের বা উত্তরের তো চলো টাটা